প্রাণঘাতী এক মহামারীতে বদলে গিয়েছিল বলছিলাম করোনা ভাইরাস তথা কোভিড নাইন্টিনের কথা একটি ভাইরাস টানা দুটি বছর দাপটের সঙ্গে শাসন করেছে পুরো বিশ্বকে যার প্রভাব পড়ে স্বাভাবিক ও সামাজিক জীবনযাত্রায় সেই কঠিন পরিস্থিতি কাটিয়ে দু সালের পবিত্র মাহের রমজানকে ঘিরে উত্তর আমেরিকানদের মাঝে ফিরেছে স্বাভাবিকতা চাঙা হয়ে উঠেছে ব্যবসা বাণিজ্য নিত্যপণ্যের বাজার থেকে শুরু করে রেস্টুরেন্টগুলোতে এখন লোকের লোকারণ্য এর সুফল ভোগ করছেন বাংলাদেশি ম্যারিকানরাও যাদের অনেকে রমজানের পবিত্রতা রক্ষায় সিয়াম সাধনার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি আদায়ে মশগুল এদিকে শত শত মুসল্লদের অংশগ্রহণে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে তারাবির নামাজ এমন আয়োজনে তৃপ্ত সংশ্লিষ্টরা বিস্তারিত রিপোর্টে এই চিত্র নিউ ইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত এলাকার রমজানের প্রথম দিন থেকে শুরু করে প্রায় প্রতিদিনে নিত্যপণ্যের বাজার জমজমাট বাংলাদেশি মালিকানা গ্রোসারি শপের পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসাতেও বেচাকেনার কেনার ধুম সংশ্লিষ্টরা বলছেন করোনার ধকল কাটিয়ে অনেকটা স্বাভাবিকতায় ফিরেছেন তারা ইফতার ছিল খুব জনশূন্য মানুষ কিন্তু এবার আমাদের মানে এই দু হাজার উনিশ সালের মধ্যে আমাদের যেরকম ব্যবসা ছিল দূর দূরান্তদের কাস্টমার আসছে খাবার নিচ্ছে ক্যাটারিং করছে ইফতার পার্টি দিচ্ছে তো জমছে খুব ভালোই আশা করি দিন দিন আরও মানে আরো তো রোজা রয়ে গেলো অনেক আশা করি আরও ভালো হবে ভাইয়া আমি জিলাপি অর্ডার দিতেছি বাট এখানে লাগছে আসি ফ্রেশ হওয়া যায় অনেক টেস্টি এর জন্য আসছি আর কি লকডাউন ছিল করোনা ভাইরাস ছিল এর জন্য আর এখন আমরা সবাই আসতে পারতেছি সব কিছু কেনাকাটা করতে পারতেছি অনেক ভালোই লাগতেছে অন্য রকম রমজান রমজানের মাস সবাই ইফতার নিতেছে সামরা হ্যাপি সব কিছু মিলে যে করোনা চলে গেল এবং ইফতারও ভালো যাইতেছে আলহামদুলিল্লাহ জি জি আমরা দিচ্ছি কন্টিনিউ ইনশাল্লাহ প্রথম রমজান থেকে আমরা করতেছি ইনশাল্লাহ পুরো রমজান জুড়ে চলবে এবং বক্স আমাদের আছে এখানে এখানে সো আমরা রেডি আছি সবার জন্য পাশাপাশি আমরা এর জন্য রেডি আছে মোটামুটি আমরা ফিফটিন টু টু থাউজেন্ড পিপলে ক্যাটারিং করে থাকি নরমালি আলহামদুলিল্লাহ আমাদের এরকম ক্যাটারিং আছে ভিতরে নানা আয়োজনের ইফতার পার্টির পাশাপাশি রমজানের পবিত্রতা রক্ষায় মসজিদ ও ইসলামিক সেন্টারেও মুসলিদের সরব উপস্থিতি হামদুল্লিল্লা ইউরোপিয় রয়লমিন রহমেন اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ইনশাল্লাহ রমজানকে আবাদতের মাধ্যমে কাটাই যাওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ ন্যায়নীতির মধ্যে থাকার চেষ্টা করতেছি ইনশাল্লাহ এবং আমরা রোজা রাখি একসাথে সবাই ইফতার মানুষ মসজিদে খাবার দিচ্ছে নিজেরা পার্টি করছে মানে আগের চেয়ে অনেক ভালো ট্রুলি স্পিকিং রিয়েলি হ্যাপি ইন দিস ইয়ার সিএম সাধনার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি আদায় মশগুল নিউ ইয়র্কের মুসলিম অভিবাসীরা বিভিন্ন ধর্মীয় আচার সহ অংশ নিচ্ছেন তারাবির নামাজে সামি লিমান হ্যাঁ যে আমাদের এখানে অনেক লোক হয় আমরা কিচেনে এটা পাকাইতে কঠিন হয়ে যায় এই জন্য আমরা সম্মিলিতভাবে এক এক দিন এক একজনে ইফতারি দেয় আমরা ইফতারিটা হোটেল থেকে নিয়ে আমরা এখানে পরিবেশন করি আমাদের এখানে নতুন একটা মসজিদ হয়েছে এলাকার প্রচুর লোক এখানে ইফতারি করতে আসে ইনশাল্লাহ এটাতে আমরা খুব এনজয় করতেছে এদিকে প্রথমবারের মতো বিশ্ব রাজধানী খ্যাত টাইমস স্কোয়ারে অনুষ্ঠিত হয়েছে তারাভি নামাজ যাতে অংশ নিয়েছেন শত শত মুসল্লি মুসলিম আমেরিকানদের এ ধরনের আয়োজন নিউ ইয়র্কের নানা জাতি ও ধর্মবর্ণের মানুষের মাঝে ছড়িয়ে দিতে পেরে তৃপ্ত অনেকেই The Quran is a divine revelation. It's the final revelation that was given to the Prophet Muhammad, who was a messenger in a series of messengers, just like Jesus, just like Moses. We are all united and connected together. People need to stop trying to disunite the Christians and the Muslims and the Jews and everyone. That needs to stop. Allah hu wa atchabat. At takbir. Now we in Times Square, we got... Which light is bigger? The light of Times Square or the noon of Allah? কারো কারো মতে রমজান মাসে পুরো আনন্দ উৎসব ফিরে এসেছে কমিউনিটিতে ফেলে আসা দিনগুলোতে স্বজন হারানোর বেদনা আর ঘরে ঘরে করোনার সংক্রমণের খবর আর যাতে পেতে না হয় মহান রাব্বুল আলামিনের কাছে এমনটি প্রার্থনা ধর্মপান মুসলমানদের اللهم اغفر لنا ولجميع المؤمنين والمؤمنات الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك وماتوا على ذلك اللهم ارحم موتانا واشف مرضانا اللهم اشف مرضانا شبلي جودهري كايس نيوز نيويورك وترحمنا لنكون من الخاسرين سبحان